মেয়ে গরিবের ঘরের হোক, কিন্তু দেখতে হবে মেয়েটা চরিত্রবান কিনা, পর্দাশীলা কিনা। রাজি আছেন? আর একটু জোরে বলেন। আর যদি বেহায়া পানা হয়ে চলে, খবিশের মতন চলে, এই ধরনের মেয়েকে যদি ঘরের পুত্রবধু বানান, আপনার আগামী প্রজন্মের কিন্তু কপাল পুড়ে যাবে। সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আর বিবাহ করবেন, আর বিবাহ করবেন যৌতুক মুক্ত বিবাহ। রাজি আছেন? শ্বশুর বাড়ির সম্পদের দিকে কারো যেন চোখ না থাকে। যে পুরুষ সে কোনদিন শ্বশুর বাড়ির সম্পদের দিকে চোখ দেয় না, কথা বলেন না কেন? তাহলে আপনি যখন শ্বশুর বাড়ির থেকে কিছুই না আনার চিন্তা ভাবনা থাকবে, তখন আপনি এর বাপ কি করে এটা আপনি দেখবেন না, অটোমেটিক তখন আপনি দেখবেন যে এই মেয়েটা চরিত্রবান কিনা। কারণ আপনি তো কিছুই নিচ্ছেন না, কিছু নিচ্ছেন? আপনি নিচ্ছেন কি? চরিত্রবান মেয়ে। তারপরেও কি একজন চরিত্রবান মেয়ে সে কোরআন হাদিস জানে কিনা এটা আপনি দেখছেন, তাও আবার দেনমোহর পরিশোধ করে তারপর আনছেন, ঠিক না বে? ঠিক। তাহলে আপনি উল্টো নিচ্ছেন না, আরো দিয়ে আসতেছেন। তাহলে দিয়ে যদি বিবাহ করেন, তখন আর আপনার কিন্তু এটা হবে না যে মেয়ের বাপ কি করে, রিক্সা চালায় না, ভ্যান চালায় না, কৃষি কাজ করে। আপনি দেখবেন যখন আমি দিয়ে আনতেছি, অটোমেটিক আমাকে ভালোটাই নিতে হবে, কথা বুঝেন নাই? তাহলে যৌতুক মুক্ত পাবনা গড়তে হবে। রাজি আছেন? আর একটু জোরে বলেন, যৌতুক ছাড়া কে কে বিবাহ করবেন, হাত তোলেন। এই মুরব্বীরা হাত তুলছেন কেন? এই যে দুই মুরব্বী হাত তুলেছে, গালে একটাও দাঁত নেই, হাত তুলে বসে আছে, হাত নামান। এলাকার 80 বছরের মহিলারাও পছন্দ করবে না এখন আর। তবে শেষ বয়সে যদি নিয়াত করেই থাকে, আল্লাহ যেন নিয়াত কবুল করে নেন, কারণ আল্লাহ তো জায়েজ করেই দিয়েছে, মাসনা ও সুলাসা ও রুবা, আল্লাহ বলেই দিয়েছেন যে যাদের সামর্থ্য আছে তারা একের অধিক বিবাহ করবে, দুইটা, তার চাইতেও যদি তাদের আরো বেশি সামর্থ্য থাকে, ইনসাফ করতে পারে, তাহলে করবে কয়টা? তিনটা। এরপরে চারটা পর্যন্ত একজন পুরুষ একসাথে চারটি স্ত্রী রাখতে পারবে, ইসলাম জায়েজ করেছে, যদি ইনসাফ করতে পারে। কি করতে পারে? ইনসাফ করতে পারে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন ইনসাফ করার ক্ষমতা আছে, অথচ সে বিবাহ করলো না। অথচ ওই সমাজের অসংখ্য নারী যারা পতিতালয়ের খাদ্য হয়েছে, কেউ কেউ দেখা গিয়েছে খারাপ দিকে চলে গিয়েছে, ভালো ছেলে পাই নাই, তাহলে ওই সামর্থ্যবান ছেলেদের জবাবদিহিতা করা লাগবে কিয়ামতের ময়দানে, যে কেন একের অধিক বিবাহ করলো না। এখন মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে বলছে যে এই হুজুর দাওয়াত দিল কেন, ঠিক না বে? ঠিক। ও মা, আমি তো কোরআনের কথা বলছি, আপনার কথা অনুযায়ী তো চলবে না কোরআন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তো ইসলাম এটা জায়েজ করেছে। মা বোনেরা মনে মনে ভাবছে যে আপনি যতই জায়েজের কথা বলেন না কেন, কাজ হবে না, আমার কাছ তো অনুমতি লাগবে না। এটা হলো ব্রিটিশ ল, এটা হলো ব্রিটিশ ল, যে প্রথম স্ত্রীর আইন আপনার পারমিশন প্রয়োজন হবে। কিন্তু ইসলাম বলছে যে না, প্রথম স্ত্রীর প্রয়োজন নাই, যদি আল্লাহ যেহেতু পারমিশন দিয়েছে, যদি তার সামর্থ্য থাকে, সে প্রথম স্ত্রীর কোনো পারমিশনের প্রয়োজন হবে না, সে বিবাহ করতে পারবে। প্রিয় দিনী ভাইয়ের আমার, সোয়াইব ইবনে বরখিয়া মনে আছে আপনাদের? হযরত সুলাইমান পয়গম্বর মিসকি মিসকি হাসছেন, স্ত্রীর চাওয়া কি, কথা বলেন। চরিত্রবান একটা ছেলে যেন পাই, এবং এই জামানার নবী হযরত সুলাইমান, দোয়া কবুল করে নিয়েছেন কে? আরো জোরে বলেন, দোয়া কবুল করছেন কে? আর বর্তমান আমার দেশের বোনেরা যেমন চাই, আল্লাহ তেমন মিলাই, এক দুই বছর যেতে না যেতে দুইজন দুই কোটের বারান্দায়। পাবনাই আছে না নাই? সংখ্যাই বেশি না কম? বেশি।
বের হয়ে গেলেন, স্ত্রীর সামনে মিসকি হাসি দিলেন, বাহিরে সোয়াইব ইবনে বরখিয়া এসে বলছে, এ জেলে আমার বাচ্চাকে তুমি তোমার ঘরে আটকায় রাখছো। জেলে বলে সর্বনাশ। এ দেখি সেনার প্রধান সোয়াইব ইবনে বরখিয়া, আমার মত জেলের কি ক্ষমতা আছে তোমার বাচ্চাকে আটকায় রাখার? অসম্ভব। না, আমার বাচ্চা তোমার ঘরে না নেই, তল্লাশি করব, রাডারে ধরা পড়েছে, তোমার এরিয়ায় আছে। জেলের তো হাঁটু কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে সর্বনাশ। গোটা বিশ্বের বাচ্চা আমার ঘরে কোন সময় আইলো? এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে সোয়াইব ইবনে বরখিয়া কি ডাক দিয়ে বলছে, সোয়াইব ইবনে বরখিয়া, সুন্দর করে বিষ্টনি দিয়ে রেখে দাও এই বাড়িটা, আগামীকাল সকাল বেলায় আমরা সকলেই রাজপ্রাসাদের দিকে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জেলে তো অবাক, ইকিদা, আমি কাকে দিয়ে আমি এতদিন জাল টানাইছি? তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলতে ভুলে গিয়েছিলেন? আরেকটু জোরে বলেন, ইনশাআল্লাহ। আমরা তো সব কাজের শুরুতে বলি নাকি? বলি আমরা, বলি সামান্য একটু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছে, সাথে সাথে আক্রমণ করেছে কিডা। আরেকটু জোরে বলেন, আপনার আমার পেছনে হওয়ার হামেশা শয়তান লেগে আছে না? নাই। এখন শুধু শয়তান না, মানুষ শয়তানও লেগে আছে। আরেকটু জোরে বলেন, প্রিয় দিনী ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম সামান্য একটু ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন, শয়তান সেই জায়গায় এসে আক্রমণ করলো। প্রতিটা মানব কুলকে এভাবে শয়তান একের পর এক কিভাবে গজবের ভিতরে নিমজ্জিত করবে এই টেনশনে শয়তানের মাথা খারাপ। সুন্দর যুবকের চেহারা নিয়ে, সুশ্রী যুবকের চেহারা বা বালকের চেহারা নিয়ে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সামনে আসে, আর এমন ভাবে আকৃষ্ট করলো আর বলল, শোনো, আমার সাথে যদি তোমরা সমকামিতা করো তাহলেই কিন্তু তোমাদের যৌন শক্তি বাড়বে। আজকের আমাদের দেশেরও যুবক ছেলেরা যৌন শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন হারবালের কাছে যায় কি যায় না? আদেও বাড়বে, বরং আপনাকে আমাকে পঙ্গু করার জন্য এগুলো সব হলো বিদেশিদের চাল। সাবধান, খুব সাবধান, এর ঔষধ আল্লাহ নিজে দিয়েছেন, মধু আর কালো জিরা, এই যথেষ্ট খেয়ে দেখেন, এই যথেষ্ট খেয়ে দেখেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার,